বন্ধুরা কেমন আছো? তোমরা সবাই, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। আমি শাশ্বতী, আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে আবার আমি হ্যাপি নিউ ইয়ার বলছি। তো আজকে আমরা এসেছি শ্যামনগরে মেলা দেখতে, এবং শ্যামনগরে মেলাটা অনেক দিনের পুরনো, অনেক প্রাচীন মেলা একটি। তো এই মেলাটা কেমন হচ্ছে তোমাদের সবার সাথে শেয়ার করব। তাহলে চলো শ্যামনগরে মেলাটা দেখে নেওয়া যাক। আর আমি এসেছি আজকে অভিষেকের সাথে, চলো তাড়াতাড়ি ফটফট করে মেলাটা দেখে নিই। এ দেখো বন্ধুরা, মেলা প্রাঙ্গণে চলে এসেছি। আগে ফার্স্টে তোমাদের মেলাটা দেখিয়ে দিই, আর এইগুলো দেখো সমস্ত শিব মন্দির, তারপরে তোমাদের পুরো মেলার মানে সব কিছু জানাচ্ছি। তো এই ফার্স্টে দেখো দোলনা থেকে শুরু করে পুরো মেলা মেলাটা আর কি তোমাদের দেখিয়েছি। মেলাটা অনেক দূর জায়গা নিয়ে বিস্তৃত। এ দেখো এটাকে বলে ব্রেক ড্যান্স, বাবা এটা তো প্রচণ্ড ভয়ঙ্কর একটা দোলনা। আর এখানে দেখো হাওয়ায় মিষ্টি, এই যে অভিষেক দাঁড়িয়ে আছে, এখানে হচ্ছে সমস্ত ঠাকুরের পুজোর ডালির দোকান। আর এই দেখো এগুলো হচ্ছে শিব মন্দির, আর পাশে হচ্ছে কালী মন্দির। শ্যামনগরে এই মন্দিরটি অতি প্রাচীন একটা মন্দির। এই মন্দিরে কালী ঠাকুরকে মূলজোড়া কালী মন্দির বলা হয়, আর এখানে জোড়া মূলো দিয়ে আর কি পুজো দেওয়া হয়। আর এই দেখো এগুলো হচ্ছে সমস্ত আচারের দোকান থেকে শুরু হচ্ছে এই আর কি মেলা। তো এই দেখো এখানে সমস্ত কিছু তোমরা 40-50-60 টাকা সমস্ত কিছু জিনিস কিনতে পারবে। আর এই মন্দিরটি এতটাই প্রাচীন, এখানে কিন্তু বিয়েও হয়, কিন্তু মন্দির প্রাঙ্গণে ফটো তোলা নিষিদ্ধ, সেই জন্য আর কি আমি ফটো তুলতে পাইনি, শুধু মায়েরকে দর্শন করে চলে এসেছি। এ দেখো এখানে সমস্ত কাঁসা পিতলের জিনিস বিক্রি হচ্ছে। এই মেলাটা বিশাল বড় হয়, এবং এই মেলাটা পুরো এক মাস জুড়ে হয়, মানে পুরো পৌষ মাস জুড়ে মেলাটা থাকে। এ দেখো এখানে হাওয়ায় মিষ্টি তৈরি হচ্ছে, এখানে ভেলপুরির দোকান, অনেক অনেক দোকান, আর বিশাল মেলা হয়। আর এখানে দেখো সমস্ত বাচ্চাদের খেলনা জিনিসপত্র পাওয়া যাচ্ছে। আর এটা তো আমার সবথেকে প্রিয় দোকান, ফুলের দোকান। তো চলো এখানে আর কি, আর মন্দিরে তোমরা অবশ্যই পুজো দিতে পারো। আগে আমরা মানে দাদু আমারাও পুজো দিত, কিন্তু বর্তমানে এখন আর আমাদের দেওয়া হয় না। আর এখানে দেখো সমস্ত বাচ্চাদের খেলনা পাওয়া যাচ্ছে। তো যেটা তোমাদের বলছিলাম, এই মন্দিরটি অতি প্রাচীন, এটা মূলজোড়া কালী মন্দির নামে বিখ্যাত, এবং এখানে তোমরা জোড়া মূল দিয়ে পুজো দিতে পারো। আর এই মেলাটা পুরো পৌষ মাস ব্যাপী হয়, বিশাল মেলা হয়, মানে তোমার এ গলি ও গলি করে আর কি ঠাকুর আর মানে কি মেলা বসে। এবং এখানে তাছাড়া রাধা কৃষ্ণের মন্দিরও আছে, এবং তোমরা অবশ্যই কিন্তু একবার এই মেলাটাতে এসে দেখে যেতে পারো। আর এখানে দেখো এই জিনিসগুলো সব 10 টাকা করে বিক্রি হচ্ছিল। আর এই মেলার ঠিকানাটাও তোমাদের বলে দিচ্ছি, এটি হচ্ছে শ্যামনগর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নামলে একদম কিন্তু স্টেশনের পাশেই মেলাটা হয়, এবং তোমরা যদি বাসে করেও আসো তাহলেও কিন্তু তোমরা আর কি স্টেশনে নামবে, তার পাশেই কিন্তু মেলাটা হয়। এখানে দেখো সমস্ত জলের বোতল বিক্রি হচ্ছে, এবং প্রত্যেকটা গলিতেই তোমার আর কি এদিক ওদিক করে দোকান। আমি তোমাদের যতটা পারছি ততটা আর কি দেখাচ্ছি, একটু ভিড় আছে তবুও তার মধ্যেই দেখাচ্ছি। দেখো এখানে সমস্ত কাঁচের জিনিসপত্র বিক্রি হচ্ছে, এবং যেদিনকে পৌষ মাস শেষ হয়ে যায় তারপরে মেলাটা থাকে আর কি, কিন্তু তখন ওটা ভাঙা মেলা হয়ে যায়, তখন আর কি এতগুলো দোকান আর তোমরা দেখতে পাবে না। তো অবশ্যই কিন্তু একবার যদি তোমাদের বাড়িতে বাচ্চা থাকে নিয়ে আসতে পারো, খুব ভালো লাগবে। দেখো এগুলো 30 টাকা করে, মানে নানা রকম দোকানে নানা রকম জিনিস আর কি পাবে। এখানে 10 টাকা থেকে শুরু করে 30 টাকা, 40 টাকা, 50 টাকা সমস্ত কিছু তোমরা জিনিস পেয়ে যাবে, এবং তোমরা অবশ্যই দেখতে পারো। আর আমি এখান থেকে মেলা থেকে কিনেছি একটা খুব সুন্দর গোলাপ ফুল, ওটা আমার দাম নিয়েছে 60 টাকা। তো ওইটি আমি তোমাদের পরে একদিন ভিডিওতে কখনো শেয়ার করে দেবো, কারণ এখনো শেয়ার করা হয়নি। এ দেখো এখানে সমস্ত চাবির রিং পাওয়া যাচ্ছে। আর এইদিকে দেখো এই যে দোকানগুলো দেখছি, এগুলো হচ্ছে ঠাকুরের ডালার দোকান। এই দোকানগুলো কিন্তু সব পারমানেন্ট, মানে এগুলো মেলা উপলক্ষে না, কিছু মেলা উপলক্ষে আছে কিন্তু কিছু পারমানেন্ট। যেমন এই বোতলের দোকানটা দেখছি এটা পারমানেন্ট, এরকম অনেক দোকানই কিন্তু পারমানেন্ট। আর এখানে দেখো এই যে পাশে যে তিনটা দেখছো, এটা হচ্ছে শিব মন্দির, এটা আগে ছিল না, বর্তমানে আর কি করা হয়েছে। তো এখানে দেখো সমস্ত রকম এগুলো দোকানগুলো, এ দেখো এখানে এটা হচ্ছে শিব মন্দির, এটা বন্ধ ছিল। তো এখানে সমস্ত পারমানেন্ট দোকান আছে। আর এখানে দেখো এখানে পিঠে পুলি পাওয়া যাচ্ছে, এটা বোধহয় আমি যতদূর সম্ভব মেলা উপলক্ষেই বসেছে। তো তোমরা অবশ্যই এখানে এসে একবার দেখতে পারো, এবং আমি বললাম যে খুব ভালো লাগবে, এবং বাচ্চা থেকে সবাই। আর এটা হচ্ছে আমাদের সব থেকে প্রিয় দোকান, আচারের দোকান। তো এখান থেকে আমরা নিয়েছিলাম আমসত্ত্বের আচার নৈহাটির থেকে। এখানে আচারের দাম অনেক কম, 130 টাকা করে, এবং আচারের কোয়ালিটিও খুব ভালো, বেশ মোটা মোটা আমসত্ত্ব। আর এটা দেখো মিষ্টির দোকান, এখানে মিষ্টিগুলো তোমাদের একবার দেখিয়ে দিলাম। এবার দেখো এখানটা একটু ভিড় আছে বলে একটু ক্যামেরাটা আমার আর কি নিচে নেমে গেছে, তা তোমাদের আবার আমি দেখাচ্ছি দেখো। এবং বললাম তোমাদের সমস্ত কিছু তোমরা এই মেলায় পেয়ে যাবে, যদি তোমাদের আসতে ইচ্ছা অবশ্যই তোমরা আসতে পারো এবং দেখতে পারো। এ দেখো, আর এবারে তোমাদের আমি একটু ক্যামেরাটা আস্তে করে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি, যে তোমরা যেন ভালো করে একটু দেখে নিতে পারো।
কারণ আমি যদি পুরোটাই আস্তে করে ক্যামেরাটা দেখাতাম তাহলে আর কি তোমরা খুব ভালো করে কিন্তু দেখতে পারতে না, সেই জন্যই আমি তোমাদেরকে একটু আস্তে করে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে দেখো ব্যাগের দোকান, আর যদি তখন প্রথম থেকে দেখাতাম না তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত। এবং তোমরা অবশ্যই যে যে জিনিস যেটা যে পছন্দ করো নিতে পারো এখানে। হ্যাঁ, চুড়ি মালা কানের দুল এই সমস্ত দোকানে বেশি, কিন্তু তাছাড়া তোমরা সব কিছুই পেয়ে যাবে। আর আমাদের এখানে এই মেলাটা প্রত্যেক বছর পৌষ মাসে বসে, আর বিশাল বড় মেলা হয়, মানে কি নেই তোমাদেরকে বলবো, মানে সব কিছুই তোমরা এখানে পেয়ে যাবে। আর আমি তো বললামই আমি দুটো জিনিসই কিনেছি, আর সুস্থ কানের দুল আর এগুলো কিনি, এগুলো আর কি কিনবো বলো পড়তে। আর এখানে দেখো বাচ্চাদের দোকান বললাম তো, বাচ্চাদের এই মেলাতে অবশ্যই নিয়ে আসতে পারো, ওদের খুবই ভালো লাগবে। এবং ওদেরও নানা রকমের দোলনা নানা রকমের খেলনা সবই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এ দেখো দেখেছো কি সুন্দর, দেখো বাচ্চাদের খেলনাগুলো। তো এই আর কি মেলাতে আমি যে কটা গলি পেয়েছি গুটুকু টুকু দেখেছি, এখানে 30 টাকা জিনিস, এবং সব দোকানে তো সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখানো যায় না। তা এটা দেখো এই 30 টাকার দোকানটার সামনে আমি একটু দাঁড়িয়েছিলাম, এখানে যা আছে সব 30 টাকা করে আর কি পাবে, কানের দুল থেকে শুরু করে হার সব কিছুই 30 টাকা, যে দেখছো সমস্ত কিছুই 30 টাকা করে এখানে পেয়ে যাবে। তো এই হলো মেলার ব্যাপার। আর মেলাটা সকালবেলাতে এলে অতটা তোমরা আর কি পাবে না, দুপুর দুপুর থেকে যদি আসো তাহলে সমস্ত দোকানগুলো দুপুরের পর আর কি খুলে যায়। সকালের দিকে তোমরা এমনি এসে মন্দিরে পুজো দিতে পারো, কিন্তু দুপুরের পর এসে আর কি তোমরা মেলাটা দেখতে পারবে। আর এই সময় মেলাটা যেহেতু প্রথম প্রথম পৌষ মাসের যে প্রথম কদিন তখন মেলাটা ঠিক অতটা বসে না, তার 5-7 দিন পর থেকে মেলাটা বেশি বসে। এই দেখো এখানে সমস্ত সেরামিকের জিনিস পাওয়া যাচ্ছে, সেরামিক বলে না বোধহয় এগুলোকে, বোধহয় চীনামাটি বলে হয়তো, হ্যাঁ চীনামাটি বোধহয় বলে। তো চীনামাটির জিনিসগুলো পাওয়া যাচ্ছে, এগুলোও তোমরা দেখতে পারো, তার সাথে ঠাকুরের ফটো সবই পাওয়া যাচ্ছে, মানে যা তোমরা চাও তাই মোটামুটি মেলাতে তোমরা পেয়ে যাবে। এ দেখো অভিষেককে দেখো এখানে দাঁড়িয়ে আছে। আসলে অভিষেক ঠিক মেলাতে অতটা কমফোর্টেবল ফিল করে না, বাট তবু আমি বলেছি বলে এসছে। তো বিয়ের আগে আর কি যখন আসতাম তখন তো মায়ের সাথে আসতাম, বাট এখন আর কি মায়ের একটু বয়স হয়েছে, মা আর কি আর আসতেও পারে না, তো তখন মায়ের সাথে ট্রেনে বা বাসে চলে আসতাম, বাট এখন মা আর অত আসেও না। তো অভিষেকের সাথে আমি প্রত্যেকবার আসি। আর এখানে দেখো এই যে খুব সুন্দর ঠাকুরের আর কি জিনিস বিক্রি হচ্ছে। আর তোমাদেরকে আমার প্রচুর ভিডিও হয়ে গেছে, আসলে অনেক ভিডিও আমার ডিসেম্বর মাসেও করা আছে, সেগুলো আমি আস্তে আস্তে একে একে দেব, কিন্তু মেলার ভিডিওটা আমি এখনই দিয়ে দেব। তারপরে আমি আর কি ডিসেম্বর মাসের ভিডিও, আমার ননদের বিয়ের ভিডিও সমস্তগুলো একটা একটা করে দেব। আর তাছাড়া তোমাদের এখন আমি জানাই হ্যাপি নিউ ইয়ার, তোমাদের সকলে এই বছরটা খুব ভালো কাটুক। আর এই দেখো এই প্লাস্টিকেরগুলো দেখো এগুলো 10 টাকা করে, আর তোমাদের পুরনো যে ইচ্ছাগুলো পূরণ হয়নি সেগুলো যেন এই বছর নিশ্চয়ই পূরণ হয়, আমি এটা চাই। এবং আমিও চাই যাতে আমার এই বছর দাঁতের ট্রিটমেন্টটা খুব ভালো করে হয়ে যায়, কারণ আগের বছর আমি দাঁত নিয়ে প্রচণ্ড ভুগেছি, মানে এত কষ্ট পেয়েছি যে কি বলবো। সেই জন্য আমি এবছর চাই যেন আমার দাঁতের আরসিটি বা ট্রিটমেন্টটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, এটাই আসলে এবছরে আমার ইচ্ছা। আর তার সাথে আমার আর একটা ইচ্ছা আছে, যাতে আমার যে ভূতু ও যেন ভালো হয়ে যায়। আসলে ভূতু এখন একটু ভালো আছে, ওকে চোখে ওষুধ দেওয়া হচ্ছে এবং ও কিন্তু খাচ্ছে না, ওই কয়েকটা করে ড্রাই ফ্রুট বারবার করে দিচ্ছে, ওই 4-5টা করে ড্রাই ফ্রুট খাচ্ছে, মানে দিনে ধরো 15-16টা তা আজকেই খেয়েছে। তো আমি চাই ও যেন ভালো হয়ে যায়, যেহেতু আমার বাড়ির পোষা বিড়াল না, কিন্তু তবুও ও বারবার করে আমার কাছে আসতো, ম্যাও ম্যাও করে খেতে চাইতো, সেই জন্য আর কি ওর জন্য আমার খুব মানে কষ্ট হচ্ছে। তো যাকে ও যেন ভালো হয়ে যায় আমি এটাই ভগবানের কাছে চাই, এবং 2024 সালে এটাই আমার ঠাকুরের কাছে প্রার্থনা। তো দেখো বন্ধুরা এগুলো সমস্ত দেখাতে দেখাতে সমস্ত দোকান ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছি। এগুলো দেখো চীনামাটির আবার বাসন পত্র অনেক কিছুই আছে, তোমরা অবশ্যই এসে মেলা ঘুরে দেখতে পারো। মেলাটা পুরো ভালো করে ঘুরতে প্রায় 1-1.5 ঘন্টা লেগে যাবে, মানে তোমরা যদি আস্তে আস্তে আর কি দেখো। এবার দেখো এখানটা এসে আমরা মেলাটা আর কি তোমাকে ভালো করে দেখেছি, এখানে সমস্ত ফুচকা স্টল আছে। তো আমি কালকে 2 ফুচকা খেয়েছিলাম 40 টাকা 7টা, আর 10 টাকায় 3টে ফুচকা দিয়েছিল এই আর কি ফুচকাটা। আর এখানে খুব সুন্দর ফুল বসেছিল, ফুচকাটার কথা বলে দিলাম, এর বেশি আর আমি জানি না। এখানে ভেলপুরি সবই পাওয়া যাচ্ছে, এই দেখো ব্রেকফাস্টটা এখন চলতে শুরু করেছে। ওরে বাবারে, এটা তো দেখলেই আমার মাথা বনবন বনবন করে ঘুরে, মানে আমি তো এটাতে কোনোদিনই চড়তে পারি, মানে চড়েছি 2-3 বার চড়েছি, বাবারে যা মাথা ঘুরেছে, আর নয় বাবা বহুত শিক্ষা হয়েছে আর কি। তো যাকে আর এই দেখো এখানে সমস্ত কালী শ্রী মন্দিরগুলো দেখো খুব সুন্দর লাইটিং জ্বলছে। আর এই দেখলে সব বাচ্চাদের দোলনা দেখো, গাড়ি, এরোপ্লেন,
থেকে শুরু করে সব পাবে আর কি, সমস্ত দোলনা আছে। অবশ্যই বাচ্চাদের একবার নিয়ে আসতে পারো। আর এখানে কিন্তু বাথরুমেরও ব্যবস্থা আছে এবং জুতো খুলে যে যাবে তারও ব্যবস্থা আছে। সব কিছু ব্যবস্থাই কিন্তু তোমরা এই মন্দির প্রাঙ্গণে পেয়ে যাবে। আর এই দেখো, আর পে অ্যান্ড ইউজ টয়লেটও আছে। এদিকে হচ্ছে শিব মন্দির, দেখো কি সুন্দর আলো জ্বলছে। আর ওই যে কালী মন্দিরেও দেখালাম তোমাদের, খুব সুন্দর আর কি আলো জ্বলছে। তো চলো বন্ধুরা, আর একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো সামনে থেকে আর একবার দেখে নাও কালী মন্দিরে, যেহেতু ভেতরে তো গর্ভগৃহের ছবি তোলা যায় না, সেই জন্য আর কি আমি তুলতে পারলাম না। তো এখানে দেখো খুব সুন্দর ফুল বিক্রি হচ্ছে, এগুলো আর একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি সন্ধ্যেবেলা লাইট জ্বালার পর। আর এখানে সব বাচ্চাদের জিনিস বিক্রি হচ্ছে। আর এই যে এখানে শিব মন্দিরে, মানে সরি কালী মন্দির, এখান থেকেও তোমরা আর কি প্রণাম করতে পারবে। আর বললাম জুতো খুলে যাওয়ারও ব্যবস্থা আছে, এবং তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা সবকিছু এখানে, সমস্ত সুবিধাই কিন্তু এখানে আছে। আর এরকম মেলাটা দেখো অবশ্যই তোমরা একবার ভিজিট করো, আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর এই দেখো এবারে অভিষেককে একবার দেখিয়ে দিচ্ছি। দেখো অভিষেককে দেখেছো মুখ না, মানে মেলা দেখতে ওর অতটাই। দেখো আমাকে জিজ্ঞেস করছে কি বলছো, আমি বলছি একটু হাই বলো, ওই যে তখন একটু হাই বলে দিল। আর এই যে মন্দিরটা তোমাদের আরেকবার ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো মন্দিরটা দেখেছো, মন্দিরটা খুব সুন্দর আর কি দেখতে। এই হলো, এই দেখো আবার আচারের দোকান, আর পুরো ওইখানটা তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এটা হচ্ছে বাচ্চাদের আর কি বাইকের দোলনা, মানে অনেক রকমের দোলনা আসছে, তার মধ্যে এটা দেখো বাচ্চাদের বাইক দোলনা, এটা দেখো বাচ্চারা এখানে জাম্পিং করছে, এটাও খুব সুন্দর। আর তার পাশেরটা দেখো, এটা হচ্ছে আর কি প্লেন, যে প্লেনের দোলনা, মানে নানা রকম দোলনা, আর মানে প্রত্যেকটা খুব সুন্দর। ঘোড়া মানে গাড়ি থেকে কি নেই সব আছে, তোমরা অবশ্যই একবার কিন্তু এসো। তা আবার দেখো কি দেখাচ্ছি, এ দেখো এটাও বাচ্চাদের। আর লাস্টে সবার শেষে যেটা হচ্ছে সেটা হচ্ছে পাঁপড়, যেটা মেলাতে না থাকলে মেলা অসম্পূর্ণ বলে মনে হয়। এ দেখো পাঁপড় একদম মেলাতে ঢুকতেই তোমরা দেখতে পাবে। তাহলে চলো বাইরে গিয়ে কোথায় বাইক রাখা হয় সেই জায়গাটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এই দেখো বাইকের যে জায়গাটা সেটা তোমাদের দেখিয়ে দেবো। বাইক এখানে রাখতে 20 টাকা করে নেয়। আর এই পাশেই হচ্ছে গঙ্গা, একদম গঙ্গার পাশে যে গঙ্গা দেখা যাচ্ছে এখানে। আর 20 টাকা দিয়ে তোমরা বাইক রেখে যেতে পারবে, এবং সাথে হেলমেটও রেখে যেতে পারবে। আর যদি ট্রেনে করে আসো তাহলে দেখো স্টেশনের পাশেই, কোনো অসুবিধাই হবে না। তাহলে আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, করে আমার পাশে থেকো। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তোমাদের সবার সাথে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আর এই দেখো আমাদের রথ, ততদিন বন্ধুরা খুব খুব ভালো থেকো, টাটা বাই। আর তোমাদের সবাইকে আমি আবার বলছি হ্যাপি নিউ ইয়ার, 2024টা তোমাদের সবার খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। তাহলে টাটা।